নমস্কার, তোমাদের কয়েকটা কথা বলে রাখি। আমি বিগত দুদিন ধরে কয়েকটা অনলাইন টেস্ট সিরিজের ব্যবস্থা করেছিলাম। তোমরা খুব সুন্দর অংশগ্রহণ করছো তাতে, এবং যে রেসপন্স আমি পাচ্ছি তাতে আগামী দিনে আরও এরকম অনলাইন টেস্টের আমি ব্যবস্থা করব এই আশা রাখছি। তবে বিষয়টা সম্পূর্ণ নতুন, এটা তোমরা সকলেই জানো যে অনলাইনে আজকে আমরা যে ক্লাসগুলো করছি সেটা এর আগে কখনোই কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়নি, না তোমাদের হতে হয়েছে না আমাদের হতে হয়েছে। তাহলে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আজকে একটা জরুরিকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। তাহলে এই পরিস্থিতিতে আমাদেরকে কিছু কিছু জিনিস, কিছু কিছু সমস্যা সম্মুখীন হতেই হবে। আজকে যে নেটের মাধ্যমে যে ব্যবস্থাগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের সুবিধার্থে। তোমরা যাতে পিছিয়ে না পড়ো, তোমরা যাতে পড়াশোনার মধ্যে থাকো, কোনোভাবেই যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো, এই ব্যবস্থাগুলো করা। তবে প্রযুক্তির এই বিষয়ে, ইন্টারনেটের এই বিষয়টার মধ্যে তো কারো হাত নেই। কেউ কেউ আমাকে জানাচ্ছ যে স্যার আমি পারছি না, আমি খুলতে পারছি না, আমার প্রশ্ন আসছে না। যে লিঙ্কটা দেওয়া হচ্ছে তোমাদেরকে, যে লিঙ্কটা শেয়ার করা হচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সেই লিঙ্কটা অনেকে খুলছে না। সেই ক্ষেত্রে কি করবে? যদি না খোলে দু তিনবার চেষ্টা করো, ক্লিক করো, সেখানে রিফ্রেশ করো, মোবাইলে মোবাইলটাকে রিস্টার্ট করো, দেখবে নিশ্চয়ই খুলবে। আরেকটা বিষয় বলি, আমি যে টেস্টগুলো নিলাম তোমাদের, দুদিন যে অনলাইন টেস্ট নিলাম, সেই অনলাইন টেস্ট নিয়ে একটা কিন্তু বিষয় আমার কাছে খুব পরিষ্কার, যে তোমরা আমার যে ভিডিওগুলো রয়েছে, আমি যে তোমাদের গ্রামারের অংশগুলো পড়াচ্ছি, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, এই সমস্ত বিষয়গুলো, দুদিনের যে ভার্ব এবং তার সাথে যে টেন্সের কিছুটা অংশ আমি পড়িয়েছি সেটা কিন্তু তোমরা ফলো করছো। এই ব্যাপারটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং যারা করছো না তাদেরকে আমি বলবো তোমরা করো, তোমাদের মধ্যে যতটুকু সমস্যা আছে আমার মনে হয় তোমরা সেটা কাটিয়ে উঠবে। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা আমার মনে হয়েছে এই মুহূর্তে করাটা খুব দরকার, সেটা হলো মেইন ভার্ব এবং বি ভার্বের মধ্যে একটা পার্থক্য করা। আমার এই দুটো পরীক্ষাতে এই ভুলটা কিন্তু সবার আমার চোখে এসেছে খুব, যে তোমরা এই বি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে পার্থক্যটা করতে পারছো না। এটা যদি এখনই তোমরা না ঠিক করে নিতে পারো, তাহলে পরে যখন আমি টেন্সের বিষয়ে ঢুকবো তখন কিন্তু তোমাদের সমস্যা অনেকটাই বেড়ে যাবে, কারণ আস্তে আস্তে গ্রামারের এই বিষয়গুলো আরও বাড়বে, পরিধি আরও বাড়বে। সুতরাং বেসটাই কিন্তু তোমাকে এখনই তৈরি করে নেওয়ার সময়। এখন লকডাউন চলছে, স্কুল কলেজ সবই বন্ধ, বাড়িতে অঢেল সময়, তোমরা চেষ্টা করো বিষয়গুলো নিয়ে চর্চা করার। এখন তো বাইরে খেলতে যাওয়ারও কোনো উপায় নেই, খেলার ছলেই দেখো, চর্চা করো, কারণ এটা তুমি যদি আজকে তোমার এই ভিতটা যদি শক্ত করে গড়ে নিতে পারো সারা জীবন আর পেছন ফিরে তাকাতে হবে না ইংরেজি গ্রামারের বিষয়ে। এটা কিন্তু আমার চ্যালেঞ্জ একটা, এটাকে তোমরা একদমই লাইটলি নিও না। যে গ্রামারগুলো আমি আলোচনা করছি খুব ভালো করে দেখো, এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খুব মন দিয়ে দেখো, খুব ভালোভাবে শোনো। বি ভার্ব আর মেইন ভার্ব বিষয়টা কি আরও একবার আমি বোঝাচ্ছি তোমাদের, এবং কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাদের একদম ক্লিয়ারলি, একদম জলের মতো বোঝাবো আজকে। এর আগেও বুঝিয়েছি কিন্তু তোমাদের সমস্যা আছে বলে আরও একবার আমি এই বিষয়টা নিয়ে আসছি, ভালোভাবে দেখে নাও এবং খাতা পেন সামনে রাখো। প্রথম যে বাক্যটা আমি লিখেছি দেখো ভালো করে, আই অ্যাম রাইটিং স্টোরিজ অন ডিফারেন্ট টপিক্স।
অর্থাৎ আমি বিভিন্ন বিষয়ের ওপর গল্প লিখছি। এর আগে তোমাদের আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থাৎ যে কাজটা এখন ক্রমাগত হচ্ছে সেই বিষয়ে কিন্তু একটা ধারণা দিয়েছিলাম। কি সেই ধারণা? বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে সেই বিষয়ে ভালো করে মনে করে দেখো। আমি বলেছিলাম প্রথমে সাবজেক্ট বসবে, তারপর বি ভার্ব বসবে, তারপর মেন ভার্ব বসবে। এখানেই হচ্ছে আসল কথাটা, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর বাক্যের বাকি অংশ। এইখানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আসল গল্পটা এখানেই। আর মেন ভার্বের আগে যে শব্দটা বসছে বি ভার্ব, এটাই হচ্ছে সাহায্যকারী ভার্ব। ভালো করে মনে করে দেখো, আমি যখন ভার্বের স্ট্রাকচার তোমাদের বলছিলাম, ভার্বের প্রকারভেদ, কত ধরনের ভার্ব হতে পারে, সেখানে বলা হয়েছিল যে ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা অক্সিলিয়ারি বা হেল্পিং বা সাহায্যকারী ভার্ব, আর একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এখানে কিন্তু সেই বিষয় দুটোই আমি সার্কেল করছি, একটা বি ভার্ব, একটা মেইন ভার্ব। এবার দেখো, এ তো গেল স্ট্রাকচার কন্টিনিউয়াস টেন্স। আমি কেন কন্টিনিউয়াস টেন্স দিয়ে শুরু করছি, কারণ বি ভার্ব এবং মেইন ভার্বের পার্থক্যটা বুঝতে গেলে, একটা আরেকটাকে কীভাবে সাহায্য করছে, বি ভার্ব কীভাবে মেইন ভার্বকে সাহায্য করছে, আবার উল্টো দিক দিয়ে আমি যদি দেখি, মেইন ভার্ব বি ভার্বের সাহায্য ছাড়া যে মূল্যহীন হয়ে যাচ্ছে কীভাবে, সেই বিষয়টাও কিন্তু তোমরা দেখতে পাবে। খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে যে প্রধান কাজটা করছে বাক্যের যে কর্তা বা সাবজেক্ট, যে প্রধান কাজটা করছে সেটা কোনটা? সেটা হচ্ছে লেখা বা রাইট। এখানে রাইটিং রয়েছে, এটাই হচ্ছে মেন ভার্ব। আমি বেস ফর্মটা লিখলাম, যেটা হচ্ছে রাইট। আর এখানে কর্তাকে বা সাবজেক্টকে, সে হচ্ছে আই, আই হচ্ছে সাবজেক্ট। এখন প্রধান কাজই হচ্ছে লেখা এখানে, যেহেতু এখানে প্রধান কাজ লেখা, সেই জন্য এটাই হচ্ছে মেন ভার্ব। এই রাইটিংই হচ্ছে মেন ভার্ব, আমি এমভি বলে লিখছি। বুঝতে পারলে? প্রধান কাজ বাক্যের কর্তা বা সাবজেক্ট, প্রধান কাজ করছে সেই কাজটাই হচ্ছে মেন ভার্ব। এখন কাজটা যেহেতু কন্টিনিউ হচ্ছে, ক্রমাগত চলছে, সেই জন্য শুধু তো আমি লিখতে পারি না যে আই রাইটিং এ স্টোরিজ, তাহলে তো আমি বুঝতে পারবো না যে কাজটা কখন চলছে, কোন সময়ে হচ্ছে, এবং বাক্যটাও অর্থহীন হয়ে যাচ্ছে। অর্থহীন বাক্য আমি নিশ্চয়ই লিখতে পারবো না, স্বাভাবিকভাবে আমার প্রয়োজন পড়ছে কার? বি ভার্বের। এই বি ভার্ব মেন ভার্বকে সাহায্য করতে চলে আসছে তখন, বোঝা গেল? সেই জন্যই কিন্তু এই বি ভার্বের আরেক নাম সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি কথার অর্থ হচ্ছে সাহায্যকারী। এইবার দেখো, এইখানে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম লেখা হয়েছে। কেন অ্যাম লেখা হয়েছে? অ্যাম লেখা হয়েছে এই কারণে, এখানে সাবজেক্ট রয়েছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে সব সময় অ্যাম বি ভার্ব বসবে, সব সময় অ্যাম বি ভার্ব বসবে, বোঝা গেল? তাহলে যখনই আমার অ্যাম বি ভার্ব চলে এলো, তখনই কিন্তু আমি রাইটের পর, রাইট যেহেতু মেন ভার্ব, তারপরেই আমি আইএনজি লিখতে পারবো। এবং আমি আইএনজি যখন লিখবো, এখানে একটা বানানের ছোট্ট নিয়ম আছে, খুব ভালো করে দেখো, যে সমস্ত শব্দের শেষ অক্ষরে ই রয়েছে সেগুলোর সাথে যখন আইএনজি যোগ হবে, তখন কিন্তু এই ইটা চলে যাবে। দেখো রাইটিংয়ে কিন্তু কোনো ই নেই, বুঝতে পারলে? মেন ভার্ব কীভাবে চেঞ্জ হলো বি ভার্ব আসার পর? তাহলে আর নিশ্চয়ই তোমরা কেউ মেন ভার্ব আর বি ভার্বের মধ্যে কনফিউশনে ভুগবে না,
কখনোই কিন্তু কেউ অ্যাম কি মেন ভার্ব বলবে না, কারণ আমি দুটো যে টেস্ট নিলাম অনেকে দেখছি অ্যাম কে মেন ভার্ব বলে দিচ্ছ। অ্যাম কিন্তু কখনোই মেন ভার্ব না, কারণ আমি যদি শুধু অ্যাম লিখি আবার যদি রাইটিংটা না লিখি তাহলে ভাবো তো আই অ্যাম স্টোরিজ অন ডিফারেন্ট টপিক্স, কোনো মানে হলো শব্দের, কোনো মানে হলো বাক্যের। সুতরাং অ্যাম কিন্তু কোনো মানেই হয় না যতক্ষণ না মেন ভার্ব তার পাশে থাকছে। অ্যাম কে সাহায্যকারী ভার্ব তখনই বলবো যখন সে কাউকে সাহায্য করছে। কাকে সাহায্য করছে? মেন ভার্বকে সাহায্য করছে। বোঝা গেল মেন ভার্ব আর সাহায্যকারী ভার্ব বা বি ভার্বের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা যখনই তুমি বুঝতে পারবে তখনই কিন্তু তোমার আইডেন্টিফাই করা একদম সহজ হয়ে যাবে কোনটা মেন ভার্ব কোনটা বি ভার্ব। আরেকটা উদাহরণ চলো দেখে নিই। হি ইজ রিডিং ভ্যারিয়াস কাইন্ডস অফ বুকস, সে বিভিন্ন ধরনের বই পড়ছে। এটাও কিন্তু সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই রয়েছে। ইচ্ছে করেই আমি এই টেন্সেরই বেশি বাক্যগুলো নিয়েছি, তার কারণ এভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে যে মেন ভার্ব কী করছে এবং বি ভার্ব কী করছে, বি ভার্ব কীভাবে মেন ভার্বকে সাহায্য করছে। এই বাক্যটাতে দেখো এখানে সাবজেক্টকে, সবার আগে দেখো সাবজেক্টকে, হি বা সে। সাবজেক্ট কোন নাম্বার, কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সন নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে, সেখানে দীর্ঘ আলোচনা করেছি, কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে আবার গিয়ে সেই ভিডিওটা দেখো, আরও পরিষ্কার হবে। বোঝা গেল এখানে হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো হি বা সাবজেক্ট বা কর্তা কী কাজ করছে? সে পড়ছে, অর্থাৎ রিড, পড়া। সে পড়ছে, এখানে পড়াটাই কিন্তু এখানে তার প্রধান কাজ, মেন ভার্ব, প্রধান কাজ। তাহলে সে যে পড়ছে তার যে কাজটা কন্টিনিউ হচ্ছে সেটা আমি কি করে বুঝলাম? রিডের পর আইএনজি যুক্ত হয়ে আছে। এই আইএনজি কি করে যুক্ত হলো বা কার কারণে যুক্ত হলো? এই রিডিংয়ের আগে ইজ চলে এসছে। ইজ কেন এসছে? এই মেন ভার্ব রিডকে সাহায্য করতে এবং আমাদেরকে বোঝাতে যে বাক্যের কর্তা হি কাজটা কন্টিনিউ করছে। বোঝা গেল? এবং এই ইজ কেন বসলো? ইজ এই কারণে বসলো, হি যেহেতু বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বি ভার্ব বসলো। বোঝা গেল? এবার যেহেতু ইজ বসে চলে এসছে, ইজ যেহেতু বি ভার্ব বললাম, তা বি ভার্বের কাজ হচ্ছে মেন ভার্বকে সাহায্য করা, রিডকে সাহায্য করা, সেই জন্যই তো রিডের পর আইএনজি যোগ হলো, রিডিং হলো। এবং আমরা বুঝতে পারলাম যে বাক্যের কর্তা পড়াটা চালিয়ে যাচ্ছে, সে কিন্তু পুরো আগে আগে আগেকার ঘটনা বলা হচ্ছে না বা ভবিষ্যতের ঘটনা বলা হচ্ছে না, সে এখন বর্তমানে পড়াটা চালিয়ে যাচ্ছে। এবং এটা কখন আমি বুঝতে পারছি? যখন বি ভার্ব এসে মেন ভার্বকে বললো যে তোমার সাথে আইএনজি যুক্ত করো, তখনই আমি বুঝতে পারলাম যে বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে বুঝতে পারলে ইজ হলো বি ভার্ব আর রিড হলো মেন ভার্ব। পরে আরেকটা উদাহরণ নিচ্ছি, এরপরে আশা করছি আর কারো কোনো রকম সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে আমাকে জানাও, আরও ক্লিয়ার করে দেব। দে আর প্লেয়িং ফুটবল নাও। ভালো করে লক্ষ্য করো বাক্যটা কি বলছে। দে আর প্লেয়িং ফুটবল নাও, অর্থাৎ তারা এখন ফুটবল খেলছে, কাজটা চলছে। তাহলে বাক্যের কর্তা বা সাবজেক্ট কি? তে। কাদের কথা বলা হচ্ছে এখানে? তাদের কথা বলা হচ্ছে, তারা ফুটবল খেলছে, অর্থাৎ এখানে তারা বা দে হলো বাক্যে সাবজেক্ট। এইবার দেখো তারা কোন কাজটা করছে এখানে। সবার আগে যে প্রশ্নটা করো মনের মধ্যে,
কি কাজ করছে, প্রধানত তারা কি কাজ করছে, তারা এখানে খেলছে, প্লে 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 হলো এখানে প্রধান কাজ তাদের, তাহলে প্লেই হলো মেইন ভার্ব। বোঝা গেল? এইবার মেইন ভার্ব তো আমি পেয়ে গেলাম প্লে, তাহলে কাজটা যে চলছে সেটা আমি কি করে বুঝব? স্বাভাবিকভাবে আমার আমার সাহায্যের প্রয়োজন। কে সেই সাহায্য করতে আসবে? সেই হচ্ছে বি ভার্ব সাহায্য করতে আসবে, সে হলো আর। এখানে আমি আর কেন লিখলাম হঠাৎ করে? কারণ তে রয়েছে। আমি তো প্রথমেই বলেছি যে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী সবসময় বি ভার্ব নির্বাচন করব আমরা। তাহলে সাবজেক্ট এখানে কি পার্সনে রয়েছে? থার্ড পার্সনে রয়েছে। কি নাম্বারে রয়েছে? প্লুরাল নাম্বারে রয়েছে। তাহলে যেহেতু প্লুরাল নাম্বারে রয়েছে, সেই জন্য আমার বি ভার্ব এলো আর। এবং যখনই আর বি ভার্ব চলে এলো, তখনই কিন্তু প্লের সাথে আইএনজি যুক্ত হতে পারলো। এর আগে কিন্তু কখনোই এই আইএনজিটা যুক্ত হতে পারবে না। বুঝতে পারলে কিভাবে বি ভার্বটা মেন ভার্ব প্লেকে সাহায্য করলো আইএনজি যুক্ত করতে? অর্থাৎ কাজটা যে কন্টিনিউ হচ্ছে সেটা আমাদেরকে বোঝাতে কিভাবে এই আর, এই ছোট্ট শব্দটা সাহায্য করলো? নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এখানে হলো আর বি ভার্ব, আর এখানে প্লে মেন ভার্ব। পরে আরেকটা উদাহরণ নেব, দেখো। She is drinking coffee. সে এখন কফি খাচ্ছে। তাহলে বাক্যে কর্তা বা সাবজেক্টকে কার কথা বলা হচ্ছে? তার কথা বলা হচ্ছে। একটি মহিলা বা একটি মেয়ের কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ বাক্যের সাবজেক্ট হচ্ছে শি। এটুকু ক্লিয়ার? এবার সে কি কাজ করছে? প্রথম প্রশ্ন করো সাবজেক্টকে যে তুমি ভাই কি কাজ করছো। সে উত্তর দেবে আমি কফি খাচ্ছি, আমি কফি পান করছি। বাঙালিরা যদিও পান করাকে খাওয়া বলে, যাই হোক, আমি কফি পান করছি। ড্রিঙ্ক অর্থাৎ পান করা। তাহলে এখানে এই ড্রিঙ্ক শব্দটা কিন্তু তার প্রধান কাজ। বোঝা গেল? এই ড্রিঙ্ক যেহেতু তার প্রধান কাজ, সুতরাং ইংরেজিতে আমি কি বলবো? এটিই হলো মেইন ভার্ব। বোঝা গেল এটুকু? এবার দেখো, মেইন ভার্ব আমি পেয়ে গেলাম ড্রিঙ্ক। তাহলে কাজটা যে এখন কন্টিনিউ চলছে সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমাকে তো সেটা বোঝাতেই হবে। আমাকে তো নিজের মনের ভাবটা তো আরেকজনকে জানাতে হবে যে আমি এখন কাজটা করছি, কর্তা কাজটা চালিয়ে যাচ্ছে। কিভাবে সে বোঝাবে? সেই আবার টেনে আনতে হবে বি ভার্বকে। সেই বি ভার্ব হলো ইজ। ইজ যখনই এলো, তখনই আমি ড্রিঙ্কের পর আইএনজি যোগ করে দিয়ে ড্রিঙ্কিং করে দিতে পারলাম। ততক্ষণ কিন্তু করতে পারছিলাম না যতক্ষণ কিন্তু ইজ আসেনি। বোঝা গেল? ইজ আসার পরই কিন্তু আমি এই ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত করতে পারলাম। এবং এটুকু আমি বোঝাতে পারলাম যে বাক্যের যে সাবজেক্ট অর্থাৎ শি এখন কফিটা খাচ্ছে। তাহলে ইজ হলো আমার বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার তোমরা প্রশ্ন করবে যে ইজ কেন লিখলেন স্যার? অবশ্যই তার উত্তর দেব। ইজ এই কারণে লিখলাম, এর আগের যে উদাহরণগুলো নিলাম সেগুলোতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্টের ধরন ধারণ অনুযায়ী আমি বি ভার্ব নির্বাচন করব। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হলো শি। সি কোন পার্সন, কোন নাম্বার? শি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, সেহেতু বি ভার্ব হবে ইজ। বোঝা গেল? এর আগে আমরা থার্ড পার্সন প্লুরালে করেছি আর, আর এখানে যেহেতু সিঙ্গুলার রয়েছে থার্ড পার্সন, সেই জন্য ইজ। তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ড্রিঙ্কিং হয়ে গেল। অর্থাৎ বুঝতে পারলাম যে কাজটা এখন চলছে। তাহলে এই বাক্যে আমার বি ভার্ব হলো ইজ আর মেন ভার্ব হলো ড্রিঙ্ক।
বোঝা গেল? আশা করি বি ভার্ব আর মেন ভার্ব চিনতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরে আমি আরও টেস্টের ব্যবস্থা করব, তখন আরও তোমাদেরকে আমি দেখে নেব যে তোমরা ঠিকঠাক করতে পারছো কি না। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সেই সমস্যা কাটিয়ে তুলতে। ওকে, অ্যাকচুয়ালি বাই।